হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং অ্যান্ড জিআই বই থেকে আজকের ক্লাসে থাকছে সিরিজ বা নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট ফোর বা চতুর্থ পার্ট। এবং তোমাদেরকে এর আগেও বলেছি, আমার মতে আরিহান্তের এই রিজনিং বইটা কিন্তু সেরার সেরা বই। তো সুতরাং এই আরিহান্তের রিজনিংয়ের একটিও ক্লাস কিন্তু তোমরা ভুলেও মিস করো না, কারণ এই বইতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো প্রশ্ন। বইটা কিন্তু ন্যাশনাল লেভেলের পরীক্ষার বা এক্সামের জন্য তৈরি। তো সুতরাং একটা ভালো বই প্রিপারেশন নিলে কিন্তু যে কোনো ছোটো বড় সমস্ত পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো সুতরাং একটিও ক্লাস কিন্তু আরিহান্তের বই থেকে তোমরা মিস করো না। তার থেকেও বড় কথা, আমি যে কথাগুলো বলছি বইটার বিষয়ে সেগুলো সত্যি না মিথ্যে, সেগুলো তোমরা ক্লাসগুলো নিজেরা যাচাই করলেই কিন্তু বুঝতে পারবে। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আরিহান্তের রিজনিং বই থেকে সিরিজ বা নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 31 থেকে। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, এখানে দেখো 230 থেকে হয়েছে 246, এখানে দেখো বেড়েছে প্লাস 16, তারপর 246 থেকে 271, এখানে বেড়েছে 25, তারপর 271 থেকে 307, এখানে বেড়েছে 36, তো তারপরে রয়েছে কোশ্চেন মার্ক, অর্থাৎ এই স্থানে কী হবে। তো তাহলে এখানে 16, 25, 36 এইভাবে যোগ হয়ে যাচ্ছে। তো এবার বিষয়টা বোঝার চেষ্টা করো, এই যে 16 এটা দেখো 4-এর স্কোয়ার, 4-4=16, তারপরে এই যে 25 রয়েছে এটা দেখো 5-এর স্কোয়ার, 5-5=25, 36 হচ্ছে 6-এর স্কোয়ার। তো তাহলে প্যাটার্ন কী পাওয়া গেল, এখানে দেখো 4, 5, 6 পরপর সংখ্যাগুলোর বর্গ যোগ করা হয়েছে। তাহলে এই 6-এর পরের সংখ্যা 7, সেই 7-এর বর্গ হবে 7×7=49, অর্থাৎ এই যে 307-এর সঙ্গে 49 যোগ করে কোশ্চেন মার্কের স্থানের সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 307-এর সঙ্গে যদি আমরা 49 প্লাস করি, সেক্ষেত্রে এটা হবে 6, এটা 5, এটা 3, অর্থাৎ 356। তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, এবং কোশ্চেন নাম্বার 31-এর সঠিক অপশন বা অ্যান্সার হবে অপশন বি, 356। এবং এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ার SSC কনস্টেবল 2010-এ এসে গিয়েছে। প্রশ্নটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা কোশ্চেন নাম্বার 32 এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে এটিও কিন্তু বন্ধুরা খুব ভালো সিরিজ, একটা ভালো প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নাও। এখানে রয়েছে 1-3, এটা কীভাবে বেড়েছে দেখো। এখানে প্রথমে 1-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 2×2, সেই 2-এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে কিন্তু 2×1=3, অর্থাৎ এই 3 কিন্তু পাওয়া গেল। 7 কীভাবে পাওয়া গেছে, 3-এর সঙ্গে যদি আমরা এখানে 2 গুণ করি তাহলে কত হয়, 3×2=6, সেই 6-এর সঙ্গে 1 যোগ করে 7, 7-এর পরে 15, তাহলে ঠিক একই রকমভাবে 7×2=14, তার সঙ্গে 1, 15, 15 পরে 31, অর্থাৎ 15×2=30, তার সঙ্গে 1, 31, 31 থেকে 63, এখানে 31-এর সঙ্গে গুণ 2 যোগ 1, এখানে 63, তার সঙ্গে 2 গুণ, অর্থাৎ 126, তার সঙ্গে যোগ 1, 27। তাহলে কোশ্চেন মার্কের স্থানে 127-এর সঙ্গে প্রথমে আমরা 2 গুণ করব, তাহলে হচ্ছে 254, সেই 254-এর সঙ্গে সঙ্গে প্লাস 1, তাহলে হয় 255, অর্থাৎ এই 255 হবে কোশ্চেন মার্কের স্থানে, অর্থাৎ এটি সঠিক উত্তর। সুতরাং কোশ্চেন নাম্বার 32 এর সঠিক অপশন বা উত্তর হবে অপশান ডি, 255। তো বন্ধুরা, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ, এটি কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। এবার আমরা 33 নম্বর কোশ্চেনের সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, এখানে দেখো 4, 144, 400, এই সংখ্যাগুলো দেখে কি বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার বর্গ। যেমন এখানে এই যে 4, এটা 2-এর বর্গ, কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে 144, এটা হচ্ছে 12-এর বর্গ, তারপরে 400, এটা 20-এর বর্গ, 900, এটা হচ্ছে 30-এর বর্গ, এই যে 1764, এটা 42-এর বর্গ। এবার এখানে 2, 12, 20 এগুলো দেখে কিন্তু আমরা কোনো সামঞ্জস্য পাচ্ছি না। তো তাহলে এবার এইগুলোর মধ্যে সম্পর্ক আমরা নির্ণয়ের চেষ্টা করি। যেমন 12-20 এখানে কত বাড়লো, 12-20 এখানে 8 বেড়েছে, 20-30 এখানে 10 বেড়েছে, 30-42 এখানে দেখো কত বাড়লো, এখানে বাড়লো 12, তাহলে 2-2 করে কিন্তু বাড়ছে, 8, 10, এখানে যে সংখ্যার বর্গ হবে সেটা 6 বেড়ে এই 12 কিন্তু হবে। অর্থাৎ জোড় সংখ্যা হিসেবে যদি আমরা ধরি তাহলে 8-এর আগের জোড় সংখ্যা হচ্ছে 6, বা উল্টো হবে 8-8 যদি আমরা 2 কম করি তাহলে হয় 6। তো সুতরাং এইখানে যে সংখ্যাটা হবে সেটার সঙ্গে 6 যোগ করেই কিন্তু 12 হয়েছে। উল্টো হবে, 12-6 যদি আমরা এই 6 বিয়োগ করি তাহলে হয়
সিক্স, অর্থাৎ এটা তাহলে হবে ছয়ের বর্গ, অর্থাৎ ছয় ছয় ছত্রিশ। কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা হবে ছত্রিশ, অর্থাৎ কোশ্চেন নাম্বার 33 এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান বি 36। এই প্রশ্নটিও এসএসসি স্টেনো 2012 এসে গিয়েছে প্রিভিয়াস ইয়ারে। এবার আমরা 34 সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং সিরিজ, সেটা দেখো কীভাবে। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা দেখো, এই যে তিনটে করে সংখ্যা রয়েছে সেই সংখ্যার মধ্যে থেকে এই প্রথম দুটো সংখ্যার যোগফল কিন্তু তৃতীয়টা, অর্থাৎ আট আর তিন কিন্তু এগারো হয়। আবার এই যে তিন আর এগারো, এই দুটো যোগ করে হয়েছে চোদ্দো, এবং এগারো আর চোদ্দো এই দুটো যোগ করে কিন্তু হয়েছে পঁচিশ। তাহলে কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা বার করতে হলে চোদ্দো আর পঁচিশ যোগ করতে হবে। তাহলে এই পঁচিশ আর চোদ্দো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 39। তো সুতরাং কোশ্চেন নাম্বার 34 সঠিক উত্তর হবে অপশান বি 39। এসএসসি মাল্টিটাস্কিং 2013 এসে গিয়েছে। এবার কোশ্চেন নাম্বার 35 সমাধানটা দেখে নেব। এই প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যারা আমার ক্লাসকে এর আগেও ফলো করেছো। এখানে দেখো এক রয়েছে, তারপরে চার রয়েছে, তারপরে নয় রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার বর্গ। যেমন এক হচ্ছে একের স্কোয়ার, চারের ক্ষেত্রে দুইয়ের স্কোয়ার, তিনের স্কোয়ার, চারের স্কোয়ার, এটা পাঁচের স্কোয়ার। তাহলে এক দুই তিন চার পাঁচ পরপর সংখ্যাগুলোর বর্গ হচ্ছে কোশ্চেন মার্কের ক্ষেত্রে তাহলে হবে পাঁচের পরের সংখ্যা ছয়ের বর্গ, অর্থাৎ ছয় ছয় ছত্রিশ। অর্থাৎ কোশ্চেন নাম্বার 35 সঠিক উত্তর তাহলে আমরা পেয়ে গেছি, এটা হবে অপশান নাম্বার ডি 36। এবং এটা এসবিআই পিও 2010 প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। এবার কোশ্চেন নাম্বার 36 সমাধান। তো এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এখানে দেখো দুই থেকে পাঁচ বেড়েছে, এটা কীভাবে বাড়লো। এই দুয়ের থেকে পাঁচ বাড়তে গেলে এখানে এই দুয়ের সঙ্গে যদি আমরা দুই গুণ করি, দুই দুগুণে চার, তার সঙ্গে এক যোগ করে হয় পাঁচ, পাঁচের থেকে হয়েছে এগারো। তাহলে এই পাঁচের সঙ্গে যদি আমরা দুই গুণ করি, পাঁচ দুগুণে দশ, তার সঙ্গে এক যোগ করে এগারো। তো তাহলে প্যাটার্ন কিন্তু আমরা দেখো বুঝতে পেরে গেছি, প্রতি ক্ষেত্রে দুই গুণ হচ্ছে, তার সঙ্গে এক যোগ হচ্ছে, এগারোর পরে তেইশ। তাহলে এগারো দুগুণে বাইশ হয়, সেই বাইশের সঙ্গে এক যোগ করলে তেইশ। তাহলে তেইশের সঙ্গে যদি আমরা দুই গুণ করি সেক্ষেত্রে হয় 46, সেই 46-এর সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে হয় 47। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 36 সঠিক উত্তর হবে 47, অর্থাৎ অপশান নাম্বার সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবং এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ার এসবিআই পিওতে 2010 এসে গিয়েছে। এবার কোশ্চেন নাম্বার 37 সমাধানটা দেখে নেব। এবং প্রশ্নের শুরুতেই বলে রাখি বন্ধুরা, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, প্রশ্নের সমাধানটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো প্রথমে 198 থেকে 194 হলো, এখানে কমেছে, কত কমলো, এখানে কমলো 4। 194 থেকে 185, এখানে কত কমলো, এখানে কমেছে 9। 185 থেকে 169, এখানেও কমেছে, এখানে কত কমলো, এখানে দেখো কমেছে 16। অর্থাৎ এগুলো কিন্তু প্রতি ক্ষেত্রে মাইনাস হচ্ছে, তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে। তো এখানে কত করে কমলো, এখানে 4 9 16 এভাবে কমছে। তো এবার দেখো এই 4 কিন্তু 2 এর বর্গ, 9 এটা কিন্তু 3 এর বর্গ, 16 এটা 4 এর বর্গ। তাহলে 2 3 4 এই সমস্ত পরপর সংখ্যাগুলোর বর্গ হচ্ছে, তাহলে এখানে কত মাইনাস হবে সেটা নির্ণয় করতে গেলে 4 এর বর্গের পরের সংখ্যার বর্গ, অর্থাৎ 5 এর বর্গ, অর্থাৎ এটা হবে 25, মাইনাস 25। অর্থাৎ 169 থেকে 25 মাইনাস করা হয় সেক্ষেত্রে হয় 144, 144। অর্থাৎ কোশ্চেন নাম্বার 37-এর সঠিক উত্তর হবে অপশান সি 144। এবং প্রশ্নটি প্রিভিয়াস ইয়ার এসবিআই সিপিও 2013 এসে গিয়েছে। প্রশ্নটা ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করতে একদম ভুলো না। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 38 দেখতে পাচ্ছ। এই প্রশ্নের সমাধানটা আমি করাবো না, এই প্রশ্নের সমাধানটা তোমাদের জন্য থাকলো। এই প্রশ্নের সমাধানের সঠিক উত্তর তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, এবং এটা আমি করাচ্ছি না, কারণ এই প্রশ্নের সমাধানের পদ্ধতি হবে ঠিক এর আগে যে 37 নাম্বার কোশ্চেন আমি সমাধান করালাম ঠিক একই রকম প্রসেসে এইটার সমাধান করতে হবে। এটা একটা ক্লু হিসেবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। সুতরাং ঠিক 37-এর যে সমাধান আমি করিয়েছি ঠিক একই রকম পদ্ধতিতে 38-এর সমাধানটাও তোমরা করতে পারবে, এবং সঠিক উত্তর ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে।
এবার কোশ্চেন নাম্বার 39 সমাধানটা দেখে নেবো। এখানে দেখো যে সিরিজটা রয়েছে সেটা ধীরে ধীরে কিন্তু অনেকটাই কমে গেছে। তো এখানে প্রথমে 100 থেকে 50, এটা কিভাবে আসলো এটা বোঝা যাচ্ছে। এখানে কিন্তু দুই ভাগ হয়েছে, অর্থাৎ 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়, 52 থেকে 26। এখানে দেখো এই 52কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 26 হয়, তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে হয় 14, 14 দুগুণা 28। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 39 সঠিক উত্তর হবে অপশান সি, 14। এবার কোশ্চেন নাম্বার 40 সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটা ধীরে ধীরে কমেছে, যেমন এখানে 462 থেকে 420, এখানে কমেছে, কত কমলো? এখানে দেখো কমেছে -42, 42 কিন্তু কমেছে। 420 থেকে 380, এটা মুখে মুখেই কিন্তু দেখো তোমরা হিসাব করতে পারবে, এগুলো এখানে কমেছে 40। তো এই দুটো দিয়েই কিন্তু আমরা প্যাটার্ন বুঝতে পারছি, এখানে 2 করে কমে যাচ্ছে, 42 হয়েছে প্রথমে মাইনাস, তারপরে তার থেকে 2 কম 40 মাইনাস হয়েছে। তাহলে এই 380 থেকে 40 থেকে 2 কম, অর্থাৎ 38 বিয়োগ হবে। তাহলে 380 থেকে যদি 38 মাইনাস করা হয় তাহলে হয় 342, অর্থাৎ সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 40 সঠিক উত্তর হবে অপশান সি, 342। এবার 41 সমাধানটা আমরা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট, তো প্রশ্নের সমাধানটা ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও। তো এখানে প্রথমে রয়েছে 0, তো এই 0 কীভাবে এসছে দেখো, এই 0 থেকে এই 0 যদি আমরা কিউব করি এবং তার থেকে 0 বিয়োগ করলে কিন্তু 0ই হয়। 6 ক্ষেত্রে দেখো, 6 ক্ষেত্রে যদি আমরা 2 কিউব করি তাহলে হয় 8, সেই 8 থেকে যদি আবার 2 বিয়োগ করি তাহলে হয় 6। 24 ক্ষেত্রে 2 পরের সংখ্যা, অর্থাৎ 3 যদি আমরা কিউব করি তাহলে 3 3 9 3 9 27, সেই 27 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হয় 24। তাহলে দেখো প্যাটার্ন কিন্তু আমরা এখানে বুঝে গেলাম, প্রত্যেক ক্ষেত্রে যে সংখ্যার ঘন হবে বা কিউব হবে সেই সংখ্যা থেকে সেই সংখ্যা আবার সেই সংখ্যাই কিন্তু বিয়োগ হবে। তাহলে এক্ষেত্রে হবে এটা 4 কিউব, এক্ষেত্রে হবে এটা 5 কিউব, এক্ষেত্রে হবে এটা 6 কিউব, এবং কোশ্চেন মার্কের যেটা হবে সেটা তাহলে হবে 7 কিউব মাইনাস 7। এবং এগুলো থেকে কিন্তু প্রত্যেকটাই সেম সংখ্যা মাইনাস হবে, যেমন এখানে 5 বেলায় 5, 4 বেলায় 4, এগুলো আমি আর করে দেখাইনি না, সরাসরি উত্তরে আমরা চলে আসি। তাহলে 7 কিউব করলে হয় সেক্ষেত্রে হয় 343, তার সঙ্গে 7 যোগ হবে সেটা করলে হয় 336 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং কোশ্চেন নাম্বার 41 সঠিক অপশান যেটা হবে সেটা হবে অপশান সি, 336। এবং এটি দেখো CLAT এক্সাম 2014 এসে গেছে, প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন এবং আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর 42 সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে এটিও একটা খুব ভালো সিরিজ, সমাধানটা ভালো করে বুঝে নাও। এখানে যে 3 রয়েছে, 3 দেখো 3 1 3 কিন্তু আমরা 3 পাচ্ছি, 15 ক্ষেত্রে 3 গুণ 5, 3 5 15, 35 ক্ষেত্রে 5 7 35, 5 গুণ 7 63 ক্ষেত্রে 7 9 63। তো এবার দেখো এখানে যে সংখ্যাগুলো গুণ করা হয়েছে, দুটো করে সংখ্যা, সেগুলোর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আছে, সেটা কি? সেটা হলো এখানে যে দুটো করে সংখ্যা গুণ করা হয়েছে তার প্রথম প্রত্যেকটা সংখ্যা দেখো পরপর বিজোড় সংখ্যাগুলো কিন্তু বসেছে, প্রথমে 1, 1 পরে 3, 3 পরে 5, 5 পরে বিজোড় সংখ্যা 7, 7 পরে বিজোড় সংখ্যা তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে 9 হবে। এবং দ্বিতীয় সংখ্যাগুলো দেখো 3, 3 পরে 5, 5 পরে বিজোড় সংখ্যা 7, 7 পরে 9, তাহলে এখানে যেটা হবে 9 পরের বিজোড় সংখ্যা, অর্থাৎ 11। তো সুতরাং তাহলে দুটো গুণ করার মতো সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি 9 আর 11, 9 11 99, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 99, অর্থাৎ কোশ্চেন নাম্বার 42 সঠিক উত্তর হবে অপশান সি, 99। এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় 2014 সালে এসে গেছে, প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং এই কোশ্চেন নাম্বার 42 সঙ্গে শেষ হচ্ছে আজকের আরিহান্তের রিজনিং বই থেকে সিরিজ বা নাম্বার সিরিজ অধ্যায়ের। এইরকম সমস্ত ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিও ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।